Hello? কি ভাই মেসেজটা পেয়েছো তো? হ্যাঁ, কে? আরে ভাড়া আমি। ও প্রত্যুষ, হ্যাঁ বল। সেদিনের কথা মনে আছে তো? হ্যাঁ। এবার কিন্তু একটু দেখে, হ্যাঁ, ভালো মাল দিচ্ছে ওরা। মনে আছে। শোন ভাই, তোর ফিল্মগুলো ভালো, কিন্তু কি বলতো, কোনো মশলা নেই। এক্স্যাক্টলি, আমারও একই মত। তোকে একটু খুললাম খুল্লা দেখাতে হবে, বুঝলি? তুই এখন মানিক বাবুকে নিয়ে পড়ে আছিস, ওটা ওনার সময়। হ্যাঁ, ওটিতে দেখ, সব খোলাখুলি দেখাচ্ছে, আর তুই এখনো সেই ওখানেই পড়ে রইছিস। না পারবো না, জানিস তো আমার গুরুকে। শোন ভাই জি, অন স্ক্রিনে একটু মাখো মাখো না দেখালে হবে না। হ্যাঁ, অ্যাওয়ার্ড পাওয়া মুভিগুলোকে দেখো, একেবারে নগ্নতায় মাখো মাখো। তবে হ্যাঁ, দেখানোর আর্ট থাকতে হবে, তবেই তো অ্যাওয়ার্ড পাবে। না, আমি মানিক বাবু থেকে বেরোতেই পারছি না। আর তাছাড়া আমার সিনেমার শুরু ওনাকে দিয়ে, শেষ ওনাকে দিয়ে, আর জাস্ট কোনো মহিলার শরীরটাকে ওভারলি দেখানোটা আমার রুচিতে বাঁধে। ঠিক আছে, মানলাম তুমি ওনার থেকে বেরোতে পারছো না, কিন্তু এখনকার পরিচালকদের মুভিও তো দেখতে হবে। ওনার সময় ওনাকে নিয়েও কথা হতো, আর আজকের দিনে তোমার ফিল্ম উইদাউট সেক্স ভাবা যায়? বোল্ড কন্টেন্ট ছাড়া ভিউয়ার্স পাবে কী করে ভাইয়া? ও বুঝবে না। আমি রাখি, টিমটা বানিয়ে ফেল। ঠিক আছে। কাট! এক্সিলেন্ট শট প্রিয়া, এক্সিলেন্ট, গুড। থ্যাংক ইউ রাহুল। ভালো আছে দাদা? দারুন দারুন। ব্যাক আপ দাদা, আপনি তো বেশি কিছু দেখালেন না। কি বলছো, আমার ফিল্মে অনেক দেখিয়ে দিয়েছি। এনিওয়েজ, আমি ট্রান্সফার করে দিয়েছি। হচ্ছে না, হচ্ছে না, না হচ্ছে না, হচ্ছে না। না, ঠিক হলো না, আবার করতে হবে। না, দারুণ হয়েছে। হ্যালো, কি ভাই ফিল্ম কমপ্লিট? হ্যাঁ, নাই এখনই পাঠাবো, এবারে সব ঢেলে দিয়েছি, ছোট্ট ফিল্ম।
বাহ, বেশ বেশ, বলছি একটু দেখিয়েছো তো? আরে তোমরা না শুধু ওইগুলোই চাও। শুনলাম প্রফেশনাল বোর্ড ডাক্তারকে নিয়েছিলে তো? এটা আবার কে বললো? প্রত্যুষ বললো কাল। আরে ভাইয়া এটাই তো বাস্তব। এই আপলোডটা কমপ্লিট হলো। ঠিক আছে তুমি কাজ করো, পুরস্কার পেলে পার্টি হবে তো? হ্যাঁ নিশ্চয়ই। এটা কমপ্লিট হলো আর এই আমি সেন্ড করে দিই। আর মাত্র তিন দিন পর, তারপর অর্গানাইজার আমাকে জানাবে। পুরো নগ্নতা দেখায়নি, ভালো ফিল্ম হলে ওইগুলো লাগে না, ওদের ভালোই লাগবে। প্রাইজ মানি না দিক, সার্টিফিকেটটা তো পাবো, আমার প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল। দেখি তো কোনো ইমেল পাঠালেন কি না। হ্যাঁ এই তো কনফার্মেশন মেল দিয়েছি, ওনারা পেয়েছে। এবার একবার দেখবো ফিল্মটা, এবার না হয় সেলফোনেই দেখি। অনেকবার দেখলাম, বেশ ভালোই হয়েছে, আমার স্বপ্ন চারিণী। চেঞ্জ মেলে পেয়ে যাবো। এটা কি হলো? হাইটা এত ছোট হলো কি করে? কি ব্যাপার? আগে আমি লক্ষ্য করিনি। আগে কি করছ? কি হলো কি হলো? আর বলিস না, ফিল্মটার বদলে আনসেন্সর্ড ক্লিপটা পাঠিয়ে দিয়ে কি করে? আর বলিস না, সেদিন আসলে কথা বলতে বলতে সিনেমাটা আপলোড করছিলাম। এটা কি ধরনের কথা? ফাইলটা পাঠানোর আগে দেখবে না কি পাঠালে? সেদিনকে আমার মনেই হয়েছিল, এত তাড়াতাড়ি ফাইলটা আপলোড হলো কি করে? তুমি একটু সিরিয়াস হও বুঝলে, এটা প্রফেশনাল কাজ। জানি তো আমার এই অ্যাবসেন্ট অফ মাইন্ডসের জন্যই যত সমস্যা। কি যাবি নাকি ওর বাড়িতে? চল না, ভালোই তো খরা হয়, বানা ফিল্ম বানিয়ে ভুল ফাইল সেন্ড করে দেবো। সেই জন্যই তো বলছি, একটা ডিপ্রেস মা, একটা সহজ ফিল্ম বানা, তা না মানিক বাবুর মতো ফিল্ম বানিয়ে অ্যাওয়ার্ড নেবে বাল সালা। এক্স্যাক্টলি, চল না গিয়ে একটু ফিরকিলি। না রে, অফিসের একটা ব্যাপার নিয়ে না সালা, 20 কোটির লাফড়া, তার মধ্যে 102 কোটির গরমিল পাঞ্চতগুলোর জন্য না সালারা খেয়ে খেয়ে এমন একটা অবস্থা হয়েছে যে হারামের মালগুলো ওপেনলি সাজিয়ে রাখে। Yes, yes, হয়েছে। কার ফোন? জি শালা আমার কোনো মাথা ঠিক নেই, তারপর ফোন ধরলে তো ঘ্যান ঘ্যান করে। দেখ দেখ। হ্যাঁ হ্যালো, ফিল্ম ফেস্টিভ্যাল? হ্যাঁ শোনো, আমি রাখছি, পরে কথা বল। তা ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই। হ্যাঁ বেশ করেছো। তা আমাদের ফিল্মটা? আমার প্রথম ফিল্ম প্রথম পুরস্কার পেয়েছে, থ্যাংক ইউ ভাই, এইমাত্র ওরা জানালো। কিভাবে? ওই দিন তো তুমি অন্য কথা বললে। হ্যাঁ আমাকেও তো বললো কি যেন ভুলভাল পাঠিয়েছে। পাগল তো, ভুলভাল বলছে না তো? না না, আর যাই হোক, ও ভুলভাল বলে না, ওর বাড়িতে গেলেই জানতে পারবো কি হয়েছে। তবে মাইক্রোফিল্ম বলছে তো 50,000 দেবে, ওই মাইক্রোফিল্ম ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে। আর এই নন্দনের পাশে কি একটা হলে নাকি পুরস্কার দেবে। তুই যাবি নাকি? বললো তো যে। আর শোনো, আমার সঙ্গে থেকে যাও, আমার সাথে কাজ করো। একদম দাদা। আর হ্যাঁ একটা কথা, আমাদের ওই প্রিয়াকে একবার বলতে হবে, আফটার অল ওই তো আমাদের স্বপ্নচারিণী। ঠিক।